2016 সালে বহরমপুর পৌরসভা তৃণমূলের দখলে আসে। সেই থেকেই তৃণমূল পরিচালিত পৌরসভা শহরের বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। এরপর গত 5 মাস ধরে বহরমপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে বসেছেন স্বরূপ সাহা। তিনি এই গত 5 মাসে কি কি করেছেন, কি কি উন্নয়ন হয়েছে শহরে আর কি কি কাজ তিনি করবেন জেনে নেব তার কাছ থেকেই। আমি বহরমপুর পৌরসভায় 5 মাসের উপরে হলো আমি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্বের মধ্যে বসিয়েছেন। আমাদের পৌর উপদেষ্টা মাননীয় শ্রী নারুগোপাল মুখার্জিকে সঙ্গে নিয়ে আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন এবং আমাদের যিনি পৌরসভার যিনি সুপার আছেন অফিস সুপার দিলীপবাবু থেকে আরম্ভ করে এসএই থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরে যা ডিপার্টমেন্টের হেড আছে সকলকে নিয়ে বহরমপুর শহরে প্রত্যেকটা মানুষের মতামতের ভিত্তিতে বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজ আমরা করছি। যেমন আপনারা দেখবেন দুর্গা পুজোর আগে আমরা প্রত্যেকটা মানুষের একটা সেন্টিমেন্ট যে দুর্গা উৎসবের প্রতিমা দর্শনে করা এবং ঠাকুর বিসর্জন দেওয়া এই দুটোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। ঘাটকে সংগ্রহণ করে যাতে প্রত্যেক মানুষের যাতে দুর্গা প্রতিমা বিসর্জন করতে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমরা পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেটরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা ঘাটকে নতুন করে সংস্কার করেছি। পাশাপাশি আমরা বিউটি মিশনের কাজের জন্য আমরা বহরমপুর ব্যারাসকর একটা ঐতিহাসিক জায়গা যেখানে একটা অনেক ইতিহাস এই ব্যারাসকরের মধ্যে আমাদের জড়িয়ে আছে সেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সুন্দর আয়োজনের কাজ করেছি। মানুষ যাতে সহজেই চলাফেরা করতে পারে তার জন্য আমরা হাঁটার ব্যবস্থা করেছি, চারিপাশে লাইটিং সিস্টেম করেছি, সাউন্ড সিস্টেম করেছি এবং মাঠটাকে সৌন্দর্যায়ন করেছি। আমরা মোটামুটি 25 কোটি টাকার কাজ বহরমপুর শহরে এই মুহূর্তে করতে পেরেছি। আমাদের যে রাস্তাগুলো খারাপ হয়ে গেছিলো সেই রাস্তাগুলোকে নতুন করে সংস্কার করেছি, ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে পিছিয়ে রাস্তা থেকে আরম্ভ করে সব রকম রাস্তা করেছি, ড্রেনেজ সিস্টেম করেছি। পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের যে জল নিকাশি যে জায়গাগুলো সিল ক্লিয়ারেন্স করেছি, মানে বহুদিন ধরে প্রায় 20 বছর ধরে সেই ড্রেনগুলোকে মজে গেছিলো, মাটি ভরা হয়ে গেছিলো সেই ড্রেনগুলো, সেগুলোকে আমরা সিল ক্লিয়ারেন্স করেছি এবং গোটা বহরমপুর শহরে লাইটিং সিস্টেমটাকে আমরা আমূল পরিবর্তন করেছি, যেটা প্রত্যেকটা মানুষের চাহিদা। জল এবং জলের যে সিস্টেমটা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বস্তি এলাকায় আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি যাতে মানুষ সহজেই জল পায় এবং জলটা যেন সহজে পেয়ে থাকে। আমরা প্রত্যেকটা স্তরে এবং বয়স্করা দেখবেন যুব সমাজের কথা চিন্তা করে আমরা আই লাভ একটা সিম্বল তৈরি করেছি, আই লাভ বহরমপুর, সেটাও আমরা উদ্বোধন করেছি। প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে আমাদের এই মুহূর্তে 4টে স্বাস্থ্যকেন্দ্র আছে, পাশাপাশি আমরা এই মুহূর্তে 4টে শিলান্যাস করেছি, আরও স্বাস্থ্যকেন্দ্রে কাজ চলছে। আমরা প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে কাজ করি। করোনা ভ্যাকসিনের সময় আমরা 1,70,000 মানুষকে আমরা ফার্স্ট ভ্যাকসিন এবং সেকেন্ড ভ্যাকসিন দিয়েছি এবং প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে এখন আমাদের ভ্যাকসিনের ক্যাম্প চলছে। আমরা আমাদের যে আমাদের গাড়ি আছে সেই গাড়িগুলো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে, যাদের এখন ভ্যাকসিনেশন হয়নি সেগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। আমরা এই 5 মাসে আমাদের সিওমএইচের সহযোগিতায় এবং ডিএম সাহেবের সহযোগিতায় এইচডিও সাহেবের সহযোগিতায় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আমরা ভ্যাকসিনেশনের কাজ করেছি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু আমরা কুপন পৌঁছিয়ে দিয়েছি যাতে মানুষ সহজেই সেই ভ্যাকসিনটা নিতে পারে। হাউস ফর অল আমাদের কাজ চলছে, হাউস ফর অলের কাজ তো দীর্ঘদিনের পরিকল্পনা, এর আগ বিগত দিনেই চলছে, এখন কাজের জোরটা একটু আরও বেড়েছে এবং শৌচালয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা ইমিডিয়েট কিছু আমাদের গভর্নমেন্টকে আমরা প্রজেক্ট পাঠিয়েছি, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় বাজার ফাজার যে কিছু আমাদের পরিকল্পনা আছে সেগুলো আমাদের কাছে গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপ্রুভ এলেই আমরা কাজ শুরু করে দেবো। বহরমপুর শহরে লাস্ট 6 মাসে আমরা যদি একটা অ্যাসেসমেন্ট করি দেখা যাবে যে বহরমপুর শহরের টোটাল যে রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে সেগুলো ঠিক মেনটেন্যান্স না হওয়ার জন্য নষ্ট হয়ে গেছিলো। লাস্ট আমরা 6 মাসে 18 কোটি টাকার উপর কাজ করেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো যে অ্যাপ্লিক্যান্ট ছিল বহরমপুরে বা বিভিন্ন স্কলারশিপ সেগুলো আমরা দিয়েছি প্রায় 400 মতো, আমাদের পুরোহিত ভাতা 700 মতো গভর্নমেন্ট দিয়েছে, সমবেতি প্রকল্পে আমরা 2,000 মতন আমরা প্রায় বেনিফিশিয়ারিকে গভর্নমেন্ট অলরেডি সাপোর্ট করেছে। তাহলে উন্নয়নের চরিত্রটা বুঝতে হবে কীরকম,
কীরকমভাবে হচ্ছে, অর্থাৎ কী দৃষ্টিভঙ্গিতে হচ্ছে। একটা শহরের উন্নয়ন রাস্তাঘাট কাঠামো তৈরি করে দিলাম আর পানীয় জল দিয়ে দিলাম, এর বাইরেও মানুষের যেটা দরকার যে একটা সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থাৎ অর্থনৈতিক পরিকাঠামো একটা বড় সাপোর্ট দরকার, অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করা দরকার। টোটাল বহরমপুরে 344টি রোড লেন বাইলেন আছে, তার মধ্যে 180টি বাইলেন আছে, তার মধ্যে বড় রাজপথ এবং 180টি বাইলেন আছে। আমরা দেখেছি যে দীর্ঘ লাস্ট 10 বছর থেকে কিছু কাজ আপনার বহরমপুর শহরে যে কাজ হওয়া দরকার ছিল, যেভাবে বহরমপুর শহরের পপুলেশন বেড়েছে, ফ্ল্যাট বেড়েছে, যেভাবে বহরমপুর শহরে আপনার জনবসতি বেড়েছে, মেডিকেল কলেজ হয়েছে, এডুকেশন হাব তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ইউনিভার্সিটিকে লিফট করেছে, সেই রেসপেক্টে বহরমপুর শহরে যে পরিকাঠামোগত উন্নয়ন ঠিকভাবে হয়নি। আমরা বিভিন্ন প্ল্যানিং করছিলাম, দীর্ঘ করোনার ফলে আমাদের অনেকটা সময় চলে গেছে। ঠিক করোনা সরে আসার পর, করোনা থেকে সরে আসার পর একটু যখন করোনা শিথিলতা পেয়েছে আমাদের ইয়েতে গ্রাউন্ড লেভেলে, সঙ্গে সঙ্গে বহরমপুর পৌরসভা কাজের যে গতি সেই গতিকে বাড়িয়ে তুলেছে বহুগুণ। আগামী দিনে আমরা আসলে কিছু কর্মসংস্থানের কথা আমরা ভাবছি। আমরা সেলফ হেল্প গ্রুপ যেটা গোষ্ঠীগুলো আছে সেগুলোকে আমরা আরও সক্রিয় করে গভর্নমেন্টের কাছে কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করে সেগুলোকে যাতে আমাদের কিছু কর্মসংস্থানের কথা যারা করতে পারি তার আমরা একটা পরিকল্পনা রেখেছি। পাশাপাশি আমাদের স্টেডিয়ামটাকে তো আমাদের যে সামান্য যে অর্থ আছে পৌরসভা সেই অর্থের মূল্য দিয়ে আমরা কাজ চলছে। আমরা 25টা হাইম্যাক্স লাইট বসাচ্ছি এবং আমরা একটা মাল্টিপ্যাচ জিম তৈরি করছি ওখানে এবং স্টেডিয়ামটাকে সৌন্দর্যায়নের করতে যে মাঠগুলোকে সংস্কার করছি এবং বিভিন্ন আমাদের পরিকল্পনা আছে এলাকায় যাতে একটা মাল্টিপ্যাচের যদি একটা হাসপাতাল তৈরি করতে পারি আমরা, যাতে মানুষের কথা চিন্তা করে যাতে মানুষের যাতে কোনো সমস্যা না হয়। আমাদের বিভিন্ন সমস্যার সাথে কথা হচ্ছে, তারা বহরমপুর পৌরসভার যৌথভাবে যদি একটা হার্ট রিসার্চ সেন্টার একটা প্রাথমিক অনেকের সমস্যা হয় কলকাতা গেলে সে যেতে হয় এবং যেতে যেতেই মানুষ এক্সপায়ার করে যায়, সে কথা চিন্তা করে প্রাথমিকভাবে যদি মানুষ এখানে সুস্থতা দেওয়া যায় তার জন্য চিন্তা করে আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে আমরা কথা বলছি। আমাদের গভর্নমেন্টের কাছে আমরা জায়গার কথা বলেওছি, সেই জায়গার ভিত্তিতে যদি আমরা একটা আগামী দিনে যদি একটা ভালো একটা হার্টের উপর হার্টের হাসপাতালটা আমাদের এখানে নেই, হার্টের উপরে যদি চিকিৎসার জন্য হৃদপিণ্ডের চিকিৎসার জন্য যদি এখানে আমরা একটা ভালো পাল্টিভাবে হাসপাতাল তৈরি করতে পারি তার কথাও আমরা সামনে চিন্তাভাবনা করছি। কোনো ওয়ার্ডে রাস্তা চলে হচ্ছে, কোনো ওয়ার্ডে জল নিকাশির জন্য ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা আপনি হয়তো জানবেন যে 1992 সালে তদানীকার তিনি চেয়ারপারসন ছিলেন প্রদীপ মজুমদারের আমলে যে শ্মশানঘাট বিদ্যুৎ চালু হয়েছিল সেই শ্মশানঘাট বিদ্যুৎ ভবনে দশা অবস্থা হয়ে আছেন। বর্তমানে অনেক নেতৃত্ব অনেক কিছু বলছেন বিরোধী দলের নেতারা, যদি তারা কোনোদিন সংস্কার করেনি, বিগত যে কংগ্রেস ভোট ছিল সেই কংগ্রেস ভোট কিন্তু সেগুলো নিয়ে ভাবেনি। আমরা কিন্তু বসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করি, সেই আবেদনের প্রেক্ষাপটে 2,64,00,000 টাকা একটা অনুদান আমরা পাই, খুব তাড়াতাড়ি এই চিল্লিটা চালু হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষের বিভিন্ন স্তরে মানুষের কথা চিন্তা করে আমরা উন্নয়নটা করছি। এই পার্কের জন্য আমরা একটা স্কিম করেছি, এবার থেকে ওপারে যাওয়ার জন্য একটা মাল্টিপ্রিজ একটা যাতে আমরা ব্রিজ করতে পারি, সেই জন্য আমরা একটা গভর্নমেন্টকে একটা প্রপোজাল পাঠিয়েছি। আগামী দিনে তার ফান্ডিং এলে আমরা সে কাজটা করবো এপার ওপার যাওয়ার জন্য এবং একটা রোপে যেখানে একটা রোপে করছি লালদিবার ঘোরা লালদিবারটা ঘোরার জন্য একটা রোপে ব্যবস্থা গভর্নমেন্টকে একটা ফান্ডিংয়ের জন্য ব্যবস্থা করেছি। বহরমপুর পৌরসভার প্রথম যেটা কাজ সবথেকে ভালো লেগেছে, বহরমপুর পৌরসভায় ব্যারাকস কয়েকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সবাই ভালোভাবে হাঁটাচলা করতে পারছে। আর একটা সবথেকে বড় জিনিস যেটা হয়েছে, আই লাভ বহরমপুর, যেটাতে অল্প বয়সীদের একটা বিশেষ একটা আকর্ষণ দেখা দিয়েছে।
আর আমরা বাড়ি থেকে আসতে গেলে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা হয়েছে, আলো হয়েছে, স্কোয়ারের মাঠটা সাজানো হয়েছে, পার্ক হয়েছে, যেগুলো ড্রেনের সমস্যা ছিল সেগুলো মিটেছে, সেগুলো কাজ হচ্ছে। যেমন শ্মশানের যে পাশ দিয়ে যাচ্ছিলাম, শ্মশানটা ভালো করে পরিষ্কার হচ্ছে, শ্মশানটা আরও উন্নতি হচ্ছে। আমাদের বহরমপুর পৌরসভা অনেকই কাজ দিয়েছে। আমরা এখনও পর্যন্ত সন্ধেবেলা রাত্রি পর্যন্ত নিশ্চিন্তে যাতায়াত করতে পারি, কোনো রকম অসুবিধা আপাতত কোনো রকমভাবে আমরা ভোগ করিনি। কোনো সময় কোনো প্রবলেম হলে খবর দিলে সঙ্গে সঙ্গে সেটা ইয়ে করে, হয়তো কোথাও একটা কিছু মরা পড়ে আছে বা বললেই তুলে নিয়ে যায়, এসব ভালো কাজই করে। আছে, নিরাপত্তা ভালোই পাওয়া যায়। এখন স্কোয়ার ব্যারাকে যেভাবে ট্র্যাক তৈরি করে দেওয়া হয়েছে, সেই ট্র্যাক খুব স্বচ্ছন্দের মতো আমরা হাঁটতে পারছি। আমরা যখন মিউনিসিপালিটি চালাতাম, কত টাকা পাচ্ছি সব পাবলিককে জানিয়ে দিতাম, পেতে পারে সরকারও দেব, টাকাটা কম পাওয়াটা তো অপরাধ। প্রশ্ন হচ্ছে, আমরা যখন মিউনিসিপালিটি শুরু করেছিলাম, 20টা ঝাঁটা ছিল, 1.5 ট্রাক্টর ছিল। 2016 সালে কী সম্পত্তি দিয়েছি সেটা নিজেরা দেখে নিই। 18 কোটি টাকা তো সামান্য টাকা, আরও অনেক বেশি টাকা দেওয়া উচিত ছিল। বহরমপুর শহরকে কর্পোরেশন করা দরকার। ছেলের হাতে আমি কটা চানা বাদাম দিয়ে দিলাম, বেটা খুচরা হয়ে গেল। 18 কোটি টাকা কাজটা কী হলো? 18 কোটি টাকা তৃণমূলের নেতাদের পকেটে কত গেল? ঢালাইয়ের উপরে ঢালাই হয় এখানটায়। সব তো করেই দিয়েছিলাম, আমরা নতুন কাজ কী করবে? অত ঢালাইয়ের উপর ঢালাই দাও। 18 কোটি না, 1800 কোটি টাকা দরকার। এই শহর আস্তে আস্তে বস্তিতে রূপান্তরিত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন হয়েছে এই শহরে। শহরের জলাশয় বন্ধ, জল নিষ্কাশন বন্ধ, শবদাহ করার চুল্লি বন্ধ, আবর্জনার পাহাড় শহরের মাঝখানে রিং রোডে, সেই পাহাড় থেকে দূষিত গ্যাস সারা এলাকাকে আচ্ছন্ন করছে। একদিকে খাগড়াঘাট, একদিকে চুনাখালী, একদিকে লালবাগ, সব মিলিয়ে একটা কর্পোরেশন হোক, হাজার হাজার বেকারের চাকরি হবে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, একটা দুটো না, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল, বড় বড় শহরকে অর্থ দেওয়ার জন্য। সে জওহরলাল আরবান রিনিউয়াল মিশনের টাকা কলকাতা পায়, বহরমপুর পায় না, কেন পাবো না আমরা? এটাকে কর্পোরেশন ঘোষণা করলে এখানেও পাওয়া যাবে, আসানসোল পায়, শিলিগুড়ি পায়, কেন বহরমপুর পাবে না? ভিক্ষা দিচ্ছেন আমাদেরকে? এখান থেকে ট্যাক্স কত পান আপনারা বলুন? এই বহরমপুর শহর থেকে ট্যাক্স কত আদায় হয়, সেই ট্যাক্সের বিনিময়ে কত টাকা আমরা পাচ্ছি উন্নয়নে বলুক। চ্যালেঞ্জ করলাম আমি, কারণ ক্ষমতার হিসাব দিই। আপনি দেখুন না, বলার বিরোধিতা বলতে তো অধীরবাবু বলছেন, আমি তো বলেই দিলাম যে 92 সালে ইলেকট্রিক চুল্লি চালু হয়েছিল অধীরবাবুর নেতৃত্বে, 98 সাল থেকে 2016 সাল পর্যন্ত পৌরসভা চলেছে। তো ইলেকট্রিক চুল্লিটা তো আমাদের কিন্তু মনে হয়নি যে একবার এটা সংস্কার করা দরকার আছে, আমরা এসে মনে হয়েছে যে সংস্কার করা দরকার আছে। অধীরবাবু দেখাক যে বহরমপুর শহরে, তিনি তো রেলমন্ত্রী ছিলেন, তিনি দেখাক যে বহরমপুর শহরে এতগুলো কর্মসংস্থান করেছি আমি, এই করেছি কি একটা বড় কিছু করেছি, ওই নসিপুরি ব্রিজটা তো সমাধান উনি করতে পারেননি, উনি তো রেলমন্ত্রী ছিলেন। সে এখনও সেই জট লালু প্রসাদ যাদব আর মলে যে ভিত স্থাপন হয়েছিল, যে রেলের যে কাজ শুরু হয়েছিল, সেটা এখনও এই অবস্থায় পড়ে আছে। তো তিনি তো শুধু ভোটের সময় আসেন আর বড় বড় কথা বলেন, মানুষকে বিভ্রান্তি করেন, এটাই তো ওনার কাজ। আমাদের কাজ মানুষকে, একটা বহরমপুর পৌরসভা, সেই পৌরসভা মানুষের কাজ হচ্ছে জল নিকাশি ব্যবস্থা করা, রাস্তাঘাটের ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা, এবং মানুষের পরিষেবা দেওয়া। মানুষের যে ভ্যাকসিনেশন, এটা একটা পরিষেবা না? একটা মানুষ বিপদে পড়লে ভ্যাকসিনেশনের জন্য আমরা যে কাজটা করলাম, পোলিওর যে কাজটা করছি আমরা, ডেঙ্গুর উপরে যে আমাদের বহরমপুর শহরে ডেঙ্গু দেখা যায় না, যে অন্য অন্য জায়গায় অনেক ডেঙ্গু পেশেন্ট দেখা যায়, তো আমরা তো মানুষের কথা বিভিন্ন স্তরে করার চিন্তা করে আমরা কাজ করছি। আমরা স্বরূপ সেনা এখানে বড় ব্যাপার না, এই নাড়ুগোপাল মুখার্জি বড় কথা না, আমরা একটা বহরমপুর মিউনিসিপ্যালিটি, একটা যৌথ পরিবার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা স্টাফ আছে প্রত্যেককে সহযোগিতায়, এবং এলাকা যারা নাগরিক আছে, বিশিষ্ট যারা এলাকার যারা নাগরিক আছে, তার নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু উন্নয়ন করছি। অধীরবাবুর আমলের নিয়ন্ত্রণে 1998 সাল থেকে 2017 সাল পর্যন্ত, এই দীর্ঘ 18-19 বছর তার মিউনিসিপ্যালিটি ছিল। স্লাম এরিয়াগুলো, বস্তিগুলো তো আজকে গড়ে ওঠেনি, আজ থেকে 40-30 বছর আগে গড়ে উঠেছে। পানীয় জলের সমস্যাটা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যাটা, এটা কিন্তু দীর্ঘদিনের 30 বছরের সমস্যা। আমাদের ঘরে ঘরে জল যে স্কিম আছে, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ডিক্লেয়ার করেছে, একটা তথ্য দিই,
যখন এই বোর্ড তৃণমূলের হাতে যায়, বহরমপুর শহরে টোটাল হোল্ডিং ছিল 33,000 আর জলের কানেকশন ছিল 4,000, তার মানে কত বাড়িতে ছিল না? আমার লক্ষণীয়ভাবে 29,000 বাড়িতে কানেকশন ছিল না। তৃণমূল পরিচালিত বোর্ড আসার পর এখনও পর্যন্ত প্রায় 12,000 বাড়িতে কানেকশন হয়েছে, তার মানে এই স্বল্প সময়ে আমরা 8,000 বাড়িতে আরও কানেকশন দিয়েছি এবং হোল্ডিংয়ের সংখ্যা আমাদের 3,000 বেড়েছে। অর্থাৎ আমরা এখনও প্রায় যে ডিম্যান্ড ছিল, যে অ্যাপ্লিকেশন ছিল, তার 70% জল আমরা দিয়েছি। যদি বহরমপুর শহরের ভাগাড়ের অবস্থাটাকে যদি উন্নয়ন বলেন তাহলে উন্নয়ন, বহরমপুর শহরের চওড়া রাস্তাগুলো ন্যারো রাস্তায় রূপান্তরিত হয়েছে এটা যদি উন্নয়ন বলে উন্নয়ন, বহরমপুর শহরের জমি পুকুর জলাশয়গুলো সেখানে ভরাট হয়ে যাচ্ছে তার জন্য অরাজনৈতিক সংগঠনের শিক্ষক মহাশয়রাও সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করতে গ্রেপ্তার হচ্ছে, এটা যদি বলা হয় উন্নয়ন তাহলে উন্নয়ন। আপনারা যদি বলেন বহরমপুর শহরে মাত্র দুটো শ্মশান ঘাট আছে যেখানে দুটো বৈদ্যুতিক চুল্লে বছরের 365 মধ্যে 200 দিনই বন্ধ থাকে, এটা যদি বলে উন্নয়ন তাহলে উন্নয়ন। বহরমপুর শহরকে উন্নয়নের নামে তৃণমূল কংগ্রেস এবং অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর শহরকে বন্ধায় রূপান্তরিত করেছে। বিজেপির বিধায়ক যিনি আছেন, তিনি তো ভোটের সময় তাকে দেখা গিয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে যে দুর্হাত করেছিলেন, ভোট দিয়েছিলেন, তারপর যে কোভিড সিচুয়েশান গেল, এই যে তার আগেও গেছে, ওনাকে কি একবার কোনো দিন একটা মানুষের কোনো এলাকায় গিয়ে দেখা গেছে যে আপনারা কেমন আছেন? একটা সার্টিফিকেট পাওয়া যায় না। তিনি আমরা আমার মনে হয় যে একটা বিজ্ঞাপন দেওয়া উচিত যে আমাদের বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের বহরমপুর শহর একটা ঐতিহাসিক শহর, এখানে মানুষ বুদ্ধিজীবী মানুষ বসবাস করে। আমরা জানি যে মানুষের মতামতের ভিত্তিতে এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু চলার চেষ্টা করছি। আমাদের পানীয় জলের কোনো লাইন নাই, এখানে পাশের লাইন আছে, পাশের পাড়ায় আছে, আমাদের খালি এই পাড়াটাই নাই। তবে এই রাস্তাটা এখানে অনেক মানুষ পড়েও যায়, পড়ে ট্যাঙ্গার পা অনেক মানুষের ভেঙেও যাও, সবাই বললো এটা ঠিক হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। এটা জলটাই নাই এখানে, টিউবওয়েলের জলটাই নাই, টেপ কলের রাস্তাঘাটটাই তো দেখতেই পাচ্ছেন এরকম খারাপ। জলের কষ্ট আমাদের, গরমের দিনে জল চল নেমে যায়, জল থাকে না, কল দুদিন অন্তর ভেঙে যায়, আমাদেরকে নিজেদের চাঁদা করে একটু সারাতে হয়। এটার কারণ হচ্ছে আমরা আমাদের যে আউটলেটগুলো আছে সেগুলো হচ্ছে পঞ্চায়েতের ভিতর দিয়ে, সেই ইরিগেশনের যে নালাগুলো আছে সেই নালাগুলো সংস্কার হয়নি অনেকদিন ধরে। সেই জন্য আমরা ইরিগেশনের সঙ্গে আমরা মিটিং করেছিলাম, মিটিং করার প্রেক্ষাপটে আমরা কিন্তু সেগুলো কিন্তু ব্যবস্থা করছি। আর আমাদের বহরমপুর শহর পুরনো একটা শহর, এই শহরের বহুদিনের ঐতিহ্য জড়িয়ে আছে, এই শহরে একটা মাস্টার প্ল্যান দরকার আছে, সেটা আমাদের ক্ষুদ্র পৌরসভার পক্ষে সম্ভব না। সেটা গভর্নমেন্টকে সঙ্গে নিয়ে এবং আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আমরা যদি পরিকল্পনা করে এর মাস্টার প্ল্যান করে, যাতে আগামী দিনে জলে আমরা যেটুকুনি সমস্যা আছে, খুব বড় সমস্যা নেই, তো যেটুকুনি সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। একটা যানজটেরও সমস্যা বহরমপুরে মাঝে মধ্যে হয়, আমরা সেটা নিয়ে পুলিশ প্রশাসনে বসেছিলাম, বসে আমরা বলেছিলাম, অ্যাপিল করেছিলাম যে বহরমপুর যারা টোটো চালক, বহরমপুর যারা টোটো চালক তারা বহরমপুরের মধ্যেই চালাক, পঞ্চায়েতে যারা টোটো চালক তারা পঞ্চায়েতেই চালাক, এরকম আমরা একটা পরিকল্পনা করেছি। সেটা আমাদের পরিকল্পনা চলছে, পুলিশ প্রশাসনের আলোচনার মধ্যে দিয়ে আমাদের সেটা চলছে। আমাদের বহরমপুরের ব্যাপারটা কী হচ্ছে, গোড়াবাজার মধুপুর বিষ্ণু কাশ্মীর এলাকা বড় রাস্তা, এখানে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে কল্পনা সিনেমা হল থেকে আরম্ভ করে প্রাক্তন যে কল্পনা সিনেমা হল হয়েছিল, পুরনো যে কল্পনা সিনেমা হল আছে ওখান থেকে, এবং খাগড়া এলাকা পুরনো বসতি, ওই জায়গাগুলো আমাদের কনজেস্টেড এলাকা, ছোটো ছোটো এলাকা, ওখানে একটা টুকটুক গেলে একটা টুকটুক বাস গেলে জ্যাম লেগে যাচ্ছে। তো আমরা বিভিন্ন পরিকল্পনা আমাদের প্রশাসনের সঙ্গে আছেন, আমাদের এসপি সাহেব খুব ভালো মানুষ, তার সঙ্গে আমরা লাগাতার সম্পর্ক রেখে আমাদের বহরমপুরের পরিকল্পনা কাজকর্মগুলো করার চেষ্টা করছি, আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। বস্তি উন্নয়ন হয়েছে,
বস্তি উন্নয়নে প্রতিদিনের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বস্তির জলের ব্যবস্থা করে দিয়েছি, রাস্তা করছি। আপনি গান্ধী কলেজ নিয়ে আপনি চলে যান, এই মুহূর্তে আমাদের রাস্তার কাজ চলছে, ড্রেনের সিস্টেমের চলছে, লাইটের ব্যবস্থা আছে। আমাদের বস্তি বলে কোনো কথা নাই, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের কাছে সমান, প্রত্যেকটা মানুষের গুরুত্ব দিয়ে আমরা সেই কাজটা করি। কোনো মানুষেরকে মতামতের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষের উন্নয়ন, আমি প্রথমেই বলেছি আমাদের মুখ্য উপদেষ্টা নারুগোপাল মুখার্জি, তিনি প্রত্যেকটা মানুষের মতামতের ভিত্তিতে তিনি রূপরেখা তৈরি করেন এবং আমাদেরকে নিয়ে একসঙ্গে মিলে কাজ করেন। স্বাস্থ্য, পানীয় জল, ওয়াটার এটিএম, উন্নত নিকাশি, সৌন্দর্যায়ন, ঝাঁ চকচকে রাস্তা, আর্ট গ্যালারি, ফেরিঘাট পরিষেবা, ইলেকট্রিক চুল্লির সংস্কার, বজ্র পদার্থ ফেলার জন্য আলাদা জায়গা, লালদিঘি সুভাষ সরোবর পার্ক, আলো